দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই, বরং উদ্বৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত থাকাটা কিন্তু বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সাফল্য, কারণ তিনি বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করেছেন, সরকারি যে সকল প্রণোদনা দিতে হয় সেটা দিয়েছেন, আমরা বিভিন্নভাবে ভর্তুকি দিয়েছি। বাংলাদেশের মাংস কিন্তু আজ পৃথিবীর বেশ কিছু দেশে ডিমান্ড আছে, কোন কোন দেশে রপ্তানি হচ্ছে। কোরবানি আমাদের মুসলিম সম্প্রদায়ের একটি পবিত্র বিশাল পর্ব, কোনোভাবেই যেন কোরবানির হাটে অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত দাম নেওয়া অথবা ক্ষতিগ্রস্ত পশু, রোগগ্রস্ত পশু, যে পশুর শরীরে ত্রুটি আছে, এ জাতীয় পশুরও কোনো রকম পরিবহন, বিপণন, ব্যবহার না হয়, সে বিষয়টার প্রতিও আমাদের পার্ট থেকে আমরা লক্ষ্য রাখব। আপনারা যারা অন্যান্য কনসার্ন আছেন, আমি আশা করব তারাও এই বিষয়টার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন। আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ট্রেন্ড আপও করেছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুর স্বাস্থ্য ভালো করার জন্য ব্যবস্থা নেওয়া যাবে। অনেকে না বুঝে হঠাৎ টাকার মালিক হওয়ার জন্য খারাপ খাবার আইটেম খাইয়ে বিশাল আকৃতির পশু বানায়, কদিন পরে এমনকি বাজারের ভিতর অনেক জায়গায় পশু মারা গেছে, এরকম রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এবং আমাদের মন্ত্রণালয় থেকেও একটা মনিটরিং সেল থাকবে যে কোথাও আমাদের সবাই কাজ করতে কোনো ত্রুটি করছে কি না, সে বিষয়টা কিন্তু আমরা দেখব। যে আমাদের একজন অফিসার, আমাদের একজন ভেটেরিনারি সার্জন যদি কর্তব্যে কোনো গাফিলতি করে, আমরা কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব, কিন্তু আমরা চাই সকলের সমন্বয়ে এটা হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়, কারণ তাদের উইংগুলোর ভিতরে আমাদের সিটি কর্পোরেশন, ডিভিশনাল লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল, এমনকি ইউনিয়ন পরিষদ, সেখানে কিন্তু জনপ্রতিনিধি যারা আছেন তাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বটা তাদেরকে একটু মনে করিয়ে দিতে হবে, আর যারা অফিসার আছেন অফিসারদেরকে কিন্তু একটু মনে করিয়ে দিতে হবে যে তুমি এই সময়টায় কোরবানি আসছে, তুমি নির্লিপ্ত থেকো না, তোমার রেসপন্সিবিলিটি, ইউ ক্যান নট অ্যাভয়েড ইট। এভাবে আমরা যেমন কাজ করব, আমি চাই অন্যান্য অর্গানাইজেশন সবাই মিলে কাজ করবেন। ইনশাল্লাহ আমরা আশাবাদ রাখি যে খুব সুন্দরভাবে আমাদের কোরবানির যে পর্বটা সামনে আছে সেখানে পশু বিক্রয়, পশু কোরবানি করা, পশুর প্রতি যে দায়িত্বশীলতা, এ সকল বিষয়গুলো আমরা আমাদের তরফ থেকে পালন করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো প্রাসঙ্গিক বিষয় থাকে সেটার জবাবও দেওয়া যাবে, আর না থাকলে আমরা আমাদের এই পার্টটা আমরা এখানেই শেষ করতে চাই। আমাদের চাহিদা রয়েছে 1,03,94,739, 1,03,94,739। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি রয়েছে 1,25,36,333, অর্থাৎ চাহিদার বাইরে গিয়েও আমরা 21,41,594 পশু উদ্বৃত্ত আছে কোরবানির জন্য প্রস্তুত।